নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ছোলা দিয়ে কুমড়ো আলুর ছক্কা। ছোলা দিয়ে কুমড়ো আলুর ছক্কা বানানোর জন্যে আমি কুমড়ো টুকরো করে কেটে নিয়েছি, পাকা কুমড়ো। আলু টুকরো করে কেটে নিয়েছি। এখানে ভেজানো ছোলা নিয়েছি হাফ কাপ মতো। এখানে একটা মশলা বেটে নিয়েছি, জিরে, একটু আদা আর ধনে একসাথে বেটে নিয়েছি। তো রান্নাটা শুরু করছি। প্রথমে আমার কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কুমড়োটা একটু ভেজে নেব। কুমড়োটাতে আমি অল্প একটু লবণ, অল্প হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার আমি কুমড়োটা তুলে নিয়ে আবারও সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব, শুকনো লঙ্কা, গরম মশলা 5 ফোড়ন, একটা তেজপাতা। ফোড়ন দিলাম, ফোড়নটা একটু লাল লাল হয়ে যাবে, তারপর আমি আলু দিয়ে দেব। এবার আমি আলুটা দিয়ে দেব, আলুটা একটু ভেজে নেব। আলু প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমি ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দেব। এবার আমি যে মশলাটা বেটে রেখেছি, জিরে আদা ধনে একসাথে বেটে রেখেছি, এই মশলার মধ্যে 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম, অল্প পরিমাণে জল দেব, দিয়ে মশলাটা একটু গুলে নেব। ছোলা আলু আমি ভেজে নিয়েছি, একটু বেশি ভাজিনি ছোলাটা। এবার আমি মশলাটা দিয়ে দেব, এখানে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, কাঁচা লঙ্কা আরো বেশিও দিতে পারেন, কারণ যে যেমন ঝাল খেতে চান। কুমড়ো তরকারি একটু মিষ্টি হবে, তাই আমি লঙ্কা কম দিয়েছি। মশলাটা প্রায় কষা হয়ে এসেছে, এবার আমি ভেজে রাখা কুমড়োটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু কষে নেব। বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। নিরামিষ ছোলা, কুমড়ো, আলু। কুমড়োটা অবশ্যই পাকা কুমড়ো নেবেন, তবে ভালো লাগবে, পাকা কুমড়ো টেস্ট হয় বেশি। মশলাটা কষা হয়ে এসছে, এবার আমি চাপা দিয়ে দেব। দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, ঢাকনাটা খুলে কতটা জল উঠেছে দেখুন। কুমড়োতে আমি একটু জল দিইনি। আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি রসটা একটু মেরে দেব। আমি ঢাকনা দিয়ে আঁচটা একদম অল্প আঁচে রেখেছিলাম। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। কুমড়োতে চিনি না দিলে ভালো লাগে না, কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে।
এবার আমি একটু ঘি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কুমড়ো আলু ছক্কা প্রায় হয়ে এসছে। এবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এই রান্নাটা আপনারা দেখবেন, বাড়িতে বানাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। হয়ে এসছে, এবার আমি গ্যাস অফ করে দেব। কুমড়ো আলু ছক্কা রেডি আমি পরিবেশন করেছি। বন্ধুরা একটা বানাবেন এবং রান্নাটা দেখবেন, দেখে বানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।